হ্যালো ফ্রেন্ডস, নেচার ফরএভার চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের দিনে ভালো থাকাটা খুব জরুরি, তাই না? কারণ আমরা ভালো থাকলে আমাদের আশেপাশের মানুষগুলোকে আমরা ভালো রাখতে পারবো, আর আমাদের সবার প্রিয় গাছগুলোকে খুব ভালো রাখতে পারবো। কিন্তু আমাদের যেমন কিছু সমস্যা থেকেই যায়, গাছেরও কিন্তু কিছু সমস্যা থেকেই যায়। যেমন ধরুন, কোনো গাছের পাতায় পোকা লেগে গাছের পাতা খেয়ে নিচ্ছে, কোনো গাছ আবার ঠিকঠাক বেড়ে উঠছে না, কোনো কোনো গাছে আবার কুয়াশা হচ্ছে এখন শীতকালে, কুয়াশার ফলে গাছে ছত্রাক লেগে যাচ্ছে আর গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকমই কিছু গাছের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর সেই সমস্যাগুলোর অবশ্যই সমাধান খোঁজার চেষ্টা করব। তো ভিডিওটিতে আজকে দেখবই, তার আগে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে। সাবস্ক্রাইব না করলে চ্যানেলটির তো গ্রোথ হবে না, আর আমি তো নতুন নতুন ভিডিও নিয়ে তাহলে আপনাদের কাছে আসতেও পারবো না, তাই না? তো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখে নিন আজকের ভিডিওটি। গাছের যে সমস্যাটির কথা বলবো সেটা হচ্ছে, দেখুন গাছে একটা ছোট্ট ছোট্ট সাদা পোকা হয়, সেই পোকাগুলো উড়ে এসে এসে বসে, খুবই ছোট ছোট দেখতে। আপনি যদি দূর থেকে দেখেন গাছের পোকাটা দেখতেই পারবেন না। আমি দেখুন খুব ক্লোজ লুক নিয়েছি বলে পোকাটাকে ঠিকঠাক দেখা যাচ্ছে। এই পোকাগুলোকে অনেক সময় সাদা মাছি নামে বলা হয়, গাছের সাদা মাছি একে বলা হয়। এরা কিন্তু পাতায় বসলে এরকমভাবে পাতা খেয়ে নেয়, পাতা খেয়ে নেওয়ার ফলে কিন্তু গাছের গ্রোথ অনেক কমে যায়। এই পোকা থেকে একদম গাছকে রক্ষা করতেই হবে আমাদেরকে। পোকাগুলো সবসময় যে আপনি দেখতে পাবেন তা না, এই দেখুন অনেক সময় দেখবেন যে পাতার পিছন সাইডে, দেখুন পাতার উল্টো দিকে কেমনভাবে পোকাটা লেগে রয়েছে। আপনি উপর থেকে হয়তো দেখলে পোকাটা খুঁজেই পাওয়া যাবে না। তো এই পোকাগুলো গাছের খুবই ক্ষতি করে, এই পোকার থেকে গাছকে বাঁচানো আমাদের খুব দরকার। এই পোকা থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা দেখুন এই ট্যাক্সোন পাউডার জলে মিশিয়ে স্প্রে করব। এর ডোসেজ আমি বলে দিচ্ছি, এটা আপনি ইউজ করবেন 5 গ্রামের যে প্যাক পাবেন, 5 গ্রাম পাউডার 10 লিটার জলে, এরকম কোয়ান্টিটিতে জলে মিশিয়ে নেবেন। প্রথমে অল্প জলে পাউডারটা মিশিয়ে নেবেন ভালো করে, 5 গ্রাম নেবেন 10 লিটার জলে, এরকম কোয়ান্টিটিতে নিয়ে আপনি যতটা গাছে স্প্রে করবেন ততটা মিশিয়ে নেবেন। অল্প জলে প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন, তারপরে আমি স্প্রে বটলে এই লিকুইডটা ঢেলে নিচ্ছি। স্প্রে বটলে ঢালার পরে গাছে একদম ভালো করে পাতায়, গাছের রুটে, টবের মাটিতে, একদম প্রত্যেকটা জায়গায় আমি সুন্দর করে স্প্রে করে দেব। গাছের স্টেমেও যাতে লাগে সেটাও কিন্তু খেয়াল করব। দেখুন আমি সুন্দর করে পুরো গাছে, গাছের কুড়িতে স্প্রে করতে পারবেন, যাতে পোকাগুলো আর গাছে না বসে। এটা সপ্তাহে একদিন গাছে স্প্রে করতে হবে। পরে আমরা গাছে যেটা স্প্রে করব সেটা হচ্ছে সাপ ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড কেন ইউজ করব, এখন শীতের সময় কুয়াশা পড়ে, 2-3 দিন যদি টানা কুয়াশা হয়, রোদ না ওঠে, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস বা ছত্রাক জন্মে যায়। এই ছত্রাক কিন্তু গাছকে পুরো নষ্ট করে দেয়। এই ছত্রাক থেকে বাঁচানোর জন্য ফাঙ্গিসাইড স্প্রে করব। এটা স্প্রে করব আমরা 2.5 গ্রাম 1 লিটার জলে, এরকম কোয়ান্টিটিতে আমি ওই আগের মতো স্প্রে বটলে মিশিয়ে নেব, নিয়ে গাছের উপর এরকমভাবে স্প্রে করে দেব। এটাও কিন্তু পুরো পাতায় স্প্রে করব, স্টেমে স্প্রে করব, আর টবের মাটিতেও কিন্তু স্প্রে করব, যাতে কুয়াশা হলে যে ফাঙ্গাসটা জন্মায় সেটা জন্মাতে না পারে। এবার আমি চলে আসছি গাছে জল দেবেন কোন পদ্ধতিতে। দেখুন জল যদি ঠিকঠাক গাছে না দেওয়া হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ ঠিকঠাক হয় না। সুতরাং ঠিকঠাকভাবে জল দেওয়া কিন্তু গাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর যদি টবে গাছ থাকে অবশ্যই ড্রেনেজ সিস্টেম ভালো হতে হবে। জল দেওয়ার আগে সবসময় দেখে নেবেন টবের মাটি, দেখুন একদম এরকম ঝুরঝুরে থাকতে হবে। জল দেবেন, সেই জলটা ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বেরিয়ে যাবে, গাছের মাটি শুকনো হবে, এরকম ঝরঝরে মাটি হবে, তারপরেই কিন্তু আমরা জল দেব। অবশ্যই টবে গাছ থাকলে খেয়াল রাখবো
যেন জল যেটা আমরা দিচ্ছি ঠিকঠাকভাবে টবের নিচে দিয়ে বেরিয়ে যায়, মাটি এরকম ড্রাই হয়ে যাবে শুকিয়ে, তারপরে আমরা আবার গাছে জল দেব। জল দেওয়ার সময় যেটা খেয়াল রাখবো, আমরা একটা গাছের চারপাশ দিয়ে গোল করে জল দেব, একদম গাছের মাঝখানে জল দেব না, যাতে গাছের কোনো আঘাত না হয়। আমরা এরকমভাবে সুন্দর করে গাছকে আঘাত না দিয়ে গাছের চারপাশ দিয়ে জল দেব, আর মাঝখানে জল দেব না। আর গাছকে যদি ধোয়ার প্রয়োজন পড়ে, সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন আমরা গাছকে ধুয়ে দিতে পারি। তো আজকে আমরা গাছের কিছু সমস্যা আর তার সমাধান দেখতে পেলাম। তো আমি আবারও চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন কিছু টপিক নিয়ে। ততক্ষণ অবধি নেচার ফরএভারের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন, আর হ্যাঁ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।